সাধারণত এইসব গাড়ি কিন্তু আপনার খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং এগুলার মেনটেন খরচও কম এবং এবং এটার পার্টসপাতির দাম কিন্তু খুবই কম। বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা নিয়ে যান, ওখানে সামহাও কোনো প্রবলেম দেখা দিলে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু এই গাড়িটা ফিক্স করতে পারবেন এবং যখন তখন চাইলে গাড়িটা বিক্রি করতে পারবেন। তো আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদের 2007-08 মডেলের এফ প্রিমিও দেখান, তো ফাইনালি আপনার জন্য একটি খুবই ভালো কন্ডিশনের ফুল সিস্টারের একটা প্রিমিও নিয়ে আসলাম। এটার মডেলের হচ্ছে 2007, এটার রেজিস্ট্রেশনের হচ্ছে 2010, পেপার 22 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে, আর এটা সিসি হচ্ছে 1500 ভাই, সিএনজি করা আছে না, আর এটাতে কিন্তু 6 লিটারের সিএনজি করা আছে। আসসালামু আলাইকুম গাইজ, নোমান ফ্রম নোমান ব্লগস। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখে সন্দেহ হয় একটা লাইক বাটনে লাইক দিয়ে দিন এবং কমেন্টস করতে পারেন যে বর্তমানে আপনারা কোন গাড়ি চালাচ্ছেন, নেক্সট কোন গাড়ি কিনতে ইন্টারেস্টেড। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। তো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটা, এটা হচ্ছে 2007-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। তো ফুল গাড়ি একবারে টিপটপ অবস্থাতে আছে, আপনি জাস্ট কিনবেন আর চালাবেন, একটা টাকারও কাজ নেই। তো যারা একবারে ভালো কন্ডিশনের গাড়ি খুঁজেছেন কোনো হ্যাসেল ছাড়া, তাদের জন্য মূলত এই গাড়িটি। গাড়ির যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল, আর গাড়িটির কালার হচ্ছে মেরুন। কালারটা কিন্তু খুবই সুন্দর, ঢাকা মেট্রো G29 সেলের একটি গাড়ি, আর সামনে কিন্তু কোনো মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। আর সাধারণত এইসব গাড়ি কিন্তু আপনার খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং এগুলার মেনটেন খরচও কম এবং এবং এটার পার্টসপাতির দাম কিন্তু খুবই কম। বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা নিয়ে যান, ওখানে সামহাও কোনো প্রবলেম দেখা দিলে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু এই গাড়িটা ফিক্স করতে পারবেন এবং যখন তখন চাইলে গাড়িটা বিক্রি করতে পারবেন। আর গাড়ির এই পাশে যদি দেখায়, গাড়ির প্রত্যেকটা পার্টেই কিন্তু একবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো পোকার স্ক্র্যাচ কোনো কিছুই নাই, একবারে ফুললি ফ্রেশ একটি গাড়ি। আর যেহেতু একটু অন্ধকার হয়ে যাচ্ছে বিকাল বিকাল, এই জন্য এক্স্যাক্টলি আপনি হয়তোবা গাড়ির ভিউটা বা কালারটা বুঝতে পারবেন না, বাট ফিজিক্যালি যখন গাড়িটা দেখতে আসবেন 100% আপনাদের পছন্দ হবে, কারণ ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে তার চেয়ে অনেক অনেক ভালো আপনারা ফিজিক্যালি এসে পাবেন। পিছনে যদি দেখেন, এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিও, পিছনে টেইল লাইট কিন্তু আপনার স্টক টেইল লাইট, আর পিছনে কিন্তু কোনো মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। সো ব্যাকে যদি দেখাই, ব্যাকে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে, যেহেতু সিএনজি করা নেই এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্পেস আছে, তো আপনি চাইলে সিএনজি এলপিজি করে নিতে পারবেন। আর এই বিটগুলো যদি দেখাই, বিটে কিন্তু মেজর অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই, একবারে ইনটেক একটা বিট। এবং এটার যদি ইসে দেখাই আপনার ভিতরে, এখানে কিন্তু স্পেয়ার টায়ার আছে, সো এটা কিন্তু জাপান থেকে আসছে। আর এদিকেও যদি দেখে দেখতে পাচ্ছেন, একবারে ফুললি নিট অ্যান্ড ক্লিন, জাপান থেকে যে অবস্থায় আসে ওই অবস্থাতে কিন্তু আছে। আর এই গাড়িটার কিন্তু এই যে লুকিং গ্লাসটা, এটা সাধারণত 2013 সাল থেকে আসছে, 12 সাল পর্যন্ত কিন্তু পুরাতন লুকিং গ্লাস ছিল, তো এটা কিন্তু আপনার ডায়মন্ড শেপ বলে অনেকে। সো এই লুকিং গ্লাসটা যে ভদ্রলোকের গাড়ি উনি লাগিয়েছেন, সো এটা কিন্তু আপনার জন্য একটু প্লাস পয়েন্ট, অনেকে ভাববে যে 2013 মডেলের গাড়ি চালাচ্ছেন। রাইট সাইডে যদি দেখায়, রাইট সাইডও অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো দিকে কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই। যেহেতু এটা আপনার বর্তমানে বাসায় আছে, এই জন্য হালকা একটু ধুলাবালি হয়তো বা পড়ে আছে, এগুলো ওয়াশ পলিশ করলে গাড়ির অবস্থা আরও বেটার হয়ে যাবে। ভিতরের ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক, খুবই সুন্দর একটা ইন্টেরিয়র, এবং সাধারণত এফ প্রিমিওতে যে ধরনের আপনার ইন্টেরিয়র থাকে সেম ওই ইন্টেরিয়র কিন্তু এই গাড়িটিতেও আছে। ফুললি দেখতে পাচ্ছেন উডেন প্যানেল। সো আমি একটু স্টার্ট দিই, এটা হচ্ছে পুল স্টার্ট, জাস্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল, এসিটাও একটু ছাড়ে। সো আজকে একটু ঢাকায় অনেক গরম পড়ছে। সো এই হচ্ছে, এখান থেকে মূলত আপনারা গিয়ার শিফটিং করতে পারবেন, এটাও কিন্তু পুরো উডেনের, এবং এখানে আপনার দুটি কাপ হোল্ডার আছে, কোক বা কফি এখানে চাইলে রাখতে পারবেন, এখানে একটা বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, এবং এখানে একটি বক্স আছে, এখানেও আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। এই হচ্ছে ডিভিডি প্লেয়ার, এবং এটার কিন্তু ব্যাক ক্যামেরাও আছে, আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা আছে,
আর এই হচ্ছে আপনার এসি ভেন্ট, দুইটা তিনটা চারটে এসি ভেন্ট আছে। জাস্ট 1 মিনিটও হয়নি এসি চার্জ, এর মধ্যে ভালো পরিমাণে ঠান্ডা হয়ে গিয়েছে। এ হচ্ছে আপনার স্টিয়ারিং, আর এ হচ্ছে আপনার মিটার, আর এ হচ্ছে আপনার রুম লাইট, এখানে সান ভাইজার আছে, এটা খুললে আবার এটা লাইট জ্বলে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে আয়নাও আছে, সেম এখানেও আছে। সো এই হচ্ছে মোটামুটি ফ্রন্টের অবস্থা। আর পিছনে যদি দেখাই, পিছনেও কিন্তু তিনজন আপনারা অনায়াসে বসতে পারবেন। মাঝখানে একটি আমরেস আছে এবং এখানে কিন্তু দুটি কাপ হোল্ডার আছে। সো এই হচ্ছে মোটামুটি পিছনের অবস্থা। আর এইসব গাড়ি কিন্তু আপনি রাফ অ্যান্ড টাফ এবং হাইওয়েতে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, সিটিং কমফোর্ট খুবই ভালো। আপনি ঢাকাতে যদি রংপুর আসেও যান, কোনো পরিমাণে ব্যাক পেন বা কোনো ধরনের ব্যথা আপনি অনুভব করতে পারবেন না, মানে সিটিং যে কমফোর্ট খুবই খুবই ভালো। আর এই হচ্ছে আপনার ইঞ্জিন, তো ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, সাউন্ড শুনে বুঝে গিয়েছেন মোটামুটি একবারে ভালো একটা ইঞ্জিন আছে। এবং চেসিসগুলো যদি দেখাই, চেসিসও কিন্তু একবারে ফুললি ওকে আছে। তো যারা আসলে ভালো গাড়ি খুঁজতেছেন, ভালো ইঞ্জিনের এবং ভালো চেসিসের উইদাউট অ্যাক্সিডেন্ট, তারা কিন্তু গাড়িটা দেখতে পারেন। সো গাইস, এই ছিল গাড়ি। গাড়ির কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে। আর গাড়িতে একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে এটার যে লুকিং গ্লাস, সেটা হচ্ছে 2013 বা 2014 যে নিউ শেপের লুকিং গ্লাসগুলো, সেগুলো লাগানো হয়েছে। তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এবং ফ্যামিলি ইউজ একটা গাড়ি, শুধুমাত্র ফ্যামিলি কাজে ইউজ হয়েছে। গাড়ির ইঞ্জিন, গাড়ির এসি, গাড়ির চেসিস সব কিছুই পারফেক্ট আছে। পুল সিস্টারের গাড়ি এবং পেপার স্টপ আপগ্রেড করা আছে। 22 সাল পর্যন্ত হচ্ছে ট্যাক্স টোকেন এবং ফিটনেস হচ্ছে 23 সাল পর্যন্ত। তো যারা আসলে ভালো গাড়ি খুঁজতেছেন ফ্যামিলির জন্য, তারা কিন্তু নিঃসন্দেহে এই গাড়িটা দেখতে পারেন। তো এখন আসি প্রাইজে। এই গাড়িটার দাম চা হচ্ছে 15,20,000 টাকা, আর এটা টোটালি ফিক্সড, কোনো দামাদামি হবে না। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, রেসপন্স নিচেও নাম্বার দিয়ে দেবো, যে কোনো কয়ের জন্য ফোন দিতে পারবেন সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে। এবং আমি রিকোয়েস্ট করবো, যারা আসলে গাড়ি কিনবেন, ভিজিট করবেন, গাড়ি দেখবেন, চালাবেন, তখন একটা ডিসিশন নিতে পারবেন আসলে গাড়ি আপনার জন্য বেস্ট হবে কি না। ওভার দ্য ফোনে আসলে গাড়ি কখনোই কিনতে পারবেন না। আপনার গাড়ি কিনতে হলে অবশ্যই আসতে হবে, 2-4টা গাড়ি দেখবেন, 4-5টা গাড়ি দেখে একটা গাড়ি কিনবেন, তাহলে আপনি একটা ভালো গাড়ি কিনতে পারবেন।